স্টুডেন্টস, আজকে আমরা অ্যানিমেলিয়ার অন্তর্গত পরিফেরা ফাইলাম থেকে পড়া শুরু করব। আগের দিন আমি প্রোটোজোয়া পর্যন্ত পড়িয়ে দিয়েছি। এখান থেকে প্রত্যেকটি বিভাগই খুব ছোট ছোট করেই তোমাদের রয়েছে সিলেবাসের অন্তর্ভুক্ত, অল্প কিছু পয়েন্ট, তার সাথে কিছু উদাহরণ সহ। আমাদের এই 20 নম্বর ভিডিও থেকে আমরা বেশ কয়েকটি এরকম ফাইলাম সম্পর্কে জেনে নেব। তো প্রথম যেটি সম্পর্কে জানবো সেটি হলো পরিফেরা। পরিফেরা অর্থাৎ ছিদ্রাল প্রাণী, যাদের দেহে অসংখ্য ছিদ্র থাকে। এবার দেখো, যদি আমরা দেখি যে এই সমস্ত জীবগুলোর বা এই সমস্ত প্রাণীগুলো কি ধরনের হয়, তাদের বৈশিষ্ট্যগুলো পড়তে গেলে সর্বপ্রথম যে কথাটি আসে সেটি হলো এদের দেহ হলো অপ্রতিসম। আমি প্রথম ভিডিওতেই আমি তোমাদের সিমিট্রি, অ্যাসিমিট্রি, বাইল্যাটারাল সিমিট্রি ইত্যাদি বিভিন্ন রকম সিমিট্রিগুলো বুঝিয়েছিলাম। এদের ক্ষেত্রে পেলাম কি অ্যাসিমিট্রি, এদের দেহটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। অধিকাংশ প্রাণী সমুদ্রে বাস করে, স্পঞ্জের মতো কিছু প্রাণী যারা স্বাদু জলেও বাস করে। এরা হয় বহুকোষী অর্থাৎ মেটাজোয়ার অন্তর্ভুক্ত, তবে কলাতন্ত্র থাকে না, কলাতন্ত্র বিহীন। দেহের উপরিতল হয় যে ক্ষুদ্র ক্ষুদ্র ও অন্তর্মুখী, ক্ষুদ্র ক্ষুদ্র এবং অন্তর্মুখী কিছু ছিদ্র থাকে যেগুলোকে বলা হয় অস্টিয়া। ক্ষুদ্র ক্ষুদ্র অন্তর্মুখী ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া। এই অন্তর্মুখী ছিদ্র দিয়ে এদের দেহের অভ্যন্তরে, যেহেতু অন্তর্মুখী, অভ্যন্তরে জল প্রবেশ করতে পারে এই অস্টিয়া দিয়ে। আবার অসংখ্য ছিদ্র থাকছে এই অস্টিয়া, আর একটি থাকে বহির্মুখী ছিদ্র, সেটা হয় বড়। বহির্মুখী ছিদ্রটি হয় বড়। এই ছিদ্রটি অস্কিউলাম নামে পরিচিত, এটার নাম হলো অস্কিউলাম, বড় ছিদ্রটি। এটা বহির্মুখী কেননা এটার দিয়ে জল বেরিয়ে যায়, অর্থাৎ অস্টিয়া দিয়ে দেহে জল প্রবেশ করে, অস্কিউলাম দিয়ে বেরিয়ে যায়। দেহের ভেতরে নালিকাতন্ত্রে অস্টিয়া, এই যে লাইট পড়ে জায়গাটা যেটা বোঝা যাচ্ছে না, সেটা হলো অস্টিয়া, এবং অস্কিউলামকে যুক্ত করে, অর্থাৎ দেহের ভেতরে ক্যানাল সিস্টেম থাকে, সেই ক্যানাল সিস্টেম অস্টিয়া এবং অস্কিউলামকে যুক্ত করে। ঠিক আগের লাইনে যেটা পড়ানো হলো অস্টিয়া এবং অস্কিউলামগুলোকে যুক্ত করে দেহের ভেতরে জল প্রবেশ এবং বেরোনোর ক্ষেত্রে। দেহ হয় ডিপ্লোব্লাস্টিক প্রকৃতির, ডিপ্লোব্লাস্টিক প্রকৃতির, এবং দুটো স্তর হলো পিনাকোডাম, যেটি বাইরের স্তর, এবং কোয়ানোডাম হলো ভেতরের স্তর। এই দুই স্তরের মাঝখানে একটি অকোষীয় স্তর থাকে, দুটো কোষস্তরের মাঝখানে যে অকোষীয় স্তর থাকে তাকে বলা হয় মেসেনকাইমা। মেসেনকাইমা হলো এক ধরনের ধাত্র। কাঁটা জাতীয় স্পিকিউল দেখা যায়, অথবা প্রোটিন জাতীয় স্পঞ্জিন দিয়ে এদের কঙ্কাল তন্ত্র গঠিত হয়ে থাকে। ফ্র্যাগমেন্টেশন, বাডিং, গেমিউল, ফ্র্যাগমেন্টেশন অর্থাৎ খণ্ডীভবন, বাডিং অর্থাৎ কোরকোদ্গম এবং গেমিউল গঠনের মাধ্যমে, এটা হচ্ছে অন্তর্জনিষ্ণু বাডিং এটাকে বলা হয়, দ্বারা অযৌনজনন সম্পন্ন হয়। অল্প কিছু রয়েছে প্রজাতি যাদের ক্ষেত্রে যৌনজনন ঘটে থাকে, যেরকম উদাহরণ দেওয়া হয়েছে লিউকোসোলেনিয়া, সাইকন, ক্লিওনা বা ক্লায়োনা, আর হচ্ছে স্পঞ্জিলা। এছাড়াও আরও অসংখ্য উদাহরণ তোমরা বিভিন্ন বইয়ে পাবে। এবার আমরা জেনে নেব নিডেরিয়া সম্পর্কে। দেখো, নিডেরিয়ার সম্পর্কে যদি দেখি, নিডেরিয়ার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমেই যেটা আসে, এদের দেহ র্যাডিয়ালি সিমেট্রি, অর্থাৎ র্যাডিয়াল সিমেট্রি, বা যেটাকে আমরা অরীয়ভাবে প্রতিসম বলি বাংলায়। ডিপ্লোব্লাস্টিক প্রকৃতির হয়ে থাকে। ডিপ্লোব্লাস্টিক অর্থাৎ দুটো স্তর, এক্টোডাম বা জিক স্তর এবং এন্ডোডাম বা আভ্যন্তরীণ স্তরে বিভক্ত। মাঝে থাকে হচ্ছে জেলির মতো এক ধরনের পদার্থ যাকে বলা হয় মেসোগ্লিয়া, এটা হয় সম্পূর্ণরূপে অকোষীয় এক ধরনের জেলির মতো পদার্থ। আবার যদি দেখি এদের ওরাল এবং অ্যাবোরাল অ্যাক্সিসে অ্যাক্সিস বর্তমান দেহে, ওরাল এবং অ্যাবোরাল অ্যাক্সিস অর্থাৎ দেহ
মুখছিদ্র এবং পায়ুছিদ্রে বিভক্ত থাকছে। মুখছিদ্রকে ঘিরে কর্ষিকা থাকে, কর্ষিকাতে নিডোব্লাস্ট নামে এক ধরনের কোষ থাকে। কর্ষিকাতে থাকে নিডোব্লাস্ট নামে এক ধরনের কোষ, যার মধ্যে নিমাটোসিস্ট নামক চাবুকের মতো অংশ থাকে। দেখো, কর্ষিকা থাকছে, কর্ষিকাতে যে কোষগুলো থাকছে সেগুলো হচ্ছে নিডোব্লাস্ট, আবার এখানেই থাকছে কি নিমাটোসিস্ট নামে এক ধরনের চাবুকের মতো কোষ। অযৌন জনন এবং পুষ্টি সম্পন্নকারী যে দশা তাকে পলিপ দশা, এবং যৌন জননকারী যে দশা তাকে বলা হয় মেডুসা দশা। অর্থাৎ পলিপ এবং মেডুসা উভয় দশা এর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আমরা যদি ওভেলিয়ার ক্ষেত্রে দেখি, পলিপ এবং মেডুসা দশা এটা কি পরপর যৌনক্রমে পরপর আসতে থাকে, পর্যায়ক্রমিকভাবে আসতে থাকে। এদের দ্বারা, এই যে পলিপ এবং মেডুসা দশার দ্বারা যে রূপান্তরণ ঘটে বা রূপান্তরিত হয়ে যা সৃষ্টি হয় তাকে বলা হয়, সেই গঠনকে বলা হয় কি পলিমরফিক। এবং পলিমরফিক এই দশাটি যে প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায় তাকে বলা হয় পলিমরফিজম। তোমাদের পরীক্ষাতে প্রায়শই এটা কোয়েশ্চেন আসে যে পলিমরফিজম কি, তখন তোমাদের এটা লিখতে হবে যে অযৌন জনন ও পুষ্টি সম্পন্নকারী পলিপ দশা এবং যৌন জননকারী মেডুসা দশা, দেখা যায় এরূপ জীবে এই দশাগুলির রূপান্তরণ দ্বারা যে গঠনের সৃষ্টি হয় তাকে পলিমরফিক দশা, এবং পলিমরফিক দশা যে প্রক্রিয়ার মাধ্যমে হয় তাকে পলিমরফিজম বলে। দেখো, এদের নন পোলার ন্যাকেড নিউরন থাকে, অর্থাৎ এদের দেহে কিন্তু প্রথম নিউরনের অস্তিত্ব পেলাম আমরা। মেরুবিহীন ন্যাকেড নিউরন থাকছে, দেহের ভেতরে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকে। এই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি দেহের ভেতর থেকে মুখছিদ্রের মাধ্যমে বাইরে মুক্ত হয়, মুখছিদ্রের দ্বারা, দ্বার হয়ে গেছে এটা, দ্বারা হবে, মুখছিদ্রের দ্বারা বাইরে মুক্ত হয়। সিলিয়াযুক্ত লার্ভা দশাকে প্লানুলা বলে। উদাহরণ হিসেবে তুমি নিতে পারো হাইড্রা, ওবেলিয়া, অ্যাডামসিয়া, অরেলিয়া, পেনাটুলা ইত্যাদি হচ্ছে এই নিডারিয়া পর্বের উদাহরণ। এবার আমরা জেনে নেব টিনোফোরা সম্পর্কে। দেখো, সর্বপ্রথম টিনোফোরার যে বৈশিষ্ট্যটি পাচ্ছি সেটি হলো এদের দেহ হলো বাইল্যাটারালি সিমেট্রি এদের ক্ষেত্রে দেখা যায়, দেহ দ্বিঅরীয়ভাবে প্রতিসম। সমস্ত প্রাণীই হয় এদের সামুদ্রিক এবং স্বাধীন সন্তরণশীল। অর্থাৎ আগের ক্ষেত্রে যেটা দেখেছিলাম কোনো কিছুর সঙ্গে আটকে থাকতো এর আগের পর্বে, এখানে কিন্তু সেটা না, এরা স্বাধীনভাবে সাঁতার কাটতে পারে, কোনো কিছুর সঙ্গে আটকে থেকে যায় না। কখনো কখনো কলোনি গঠন করে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে একক থাকতেই পছন্দ করে। দেহাক্ষ একই রকম ওরাল অ্যাবোরাল তলে বিভক্ত থাকে, অর্থাৎ মুখছিদ্র পায়ুছিদ্র। দেহ ডিপ্লোব্লাস্টিক প্রকৃতির হয়, এক্টোডাম এবং এন্ডোডাম, এবং এই দুই এক্টোডাম অর্থাৎ বাহ্যিক স্তর এবং এন্ডোডাম অভ্যন্তরীণ স্তরের মধ্যে এখানে কোষীয়, আগেরগুলো ছিল অকোষীয়, এবার হলো কোষীয় মেসেনকাইমাল স্তর থাকে, কোষীয় মেসেনকাইমাল স্তর থাকে, সেই জন্য এদের ট্রিপ্লোব্লাস্টিক বললেও খুব একটা ভুল বলা যে হবে না। তবে যেহেতু প্রধানত এই দুটো স্তর মূল হিসেবে থাকে, এটা সঠিকভাবে সেভাবে নেই, তার জন্য সেটাকে ডিপ্লোব্লাস্টিকের মধ্যেই একে অন্তর্ভুক্ত করা হয়েছে। গমনের জন্য সিলিয়া থাকে, সেই সিলিয়াতে আবার সিলিয়াযুক্ত কমপ্লেট গঠন করে সেগুলো, এরকম আটটি প্লেট থাকে, আটটি সারিতে এই কমপ্লেট সজ্জিত থাকে, যেগুলো গমনে মূলত কাজ করে থাকে। এই কমপ্লেটগুলোকে বলা হয় টিনি, CTENE, টিনি, যেহেতু টিনি বলা হয় তার জন্যই এই পর্বটার নাম হয়েছে টিনোফোরা। দেখো, কর্ষিকায় এক ধরনের আঠালো পদার্থযুক্ত কলোব্লাস্ট বা ল্যাসোকোষ থাকে। এই কলোব্লাস্ট বা ল্যাসোকোষগুলো যখন বিদারিত হয়, বিদারিত হয়ে সেই আঠালো পদার্থটা গিয়ে ঠিক যেখানে পড়ে সেই জায়গাতে তাদের কর্ষিকাটা যুক্ত হয়। এটা খাদ্য গ্রহণের ক্ষেত্রে মূলত এদেরকে কাজ করে। খাদ্যনালী মুখছিদ্র থেকে শুরু হয় এবং পায়ুছিদ্রে সমাপ্ত হয়। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের জন্য অ্যাপিক্যাল সেন্স অর্গ্যানযুক্ত নার্ভ জালক বা
স্নায়ু জালক দেখা যায়। প্রাণীগুলো হয় হচ্ছে উভলিঙ্গ বা হার্মাফ্রোডাইট। স্বনিষেক দেখা যায়, যেহেতু উভলিঙ্গ অর্থাৎ উদ্ভিদের মতো এদের স্বনিষেক দেখা যায়। লার্ভাকে সিডিপিড লার্ভা বলা হয়ে থাকে, সিডিপিড লার্ভা বা সাইডিপিড লার্ভা বলা হয়ে থাকে এদের। এদের পুনরুৎপাদন পদ্ধতির মাধ্যমে কিন্তু বংশবিস্তার হয়ে থাকে। পুনরুৎপাদন অর্থাৎ তোমরা জানো পড়েছো, যার মাধ্যমে অর্থাৎ কোনো একটা জীব বিভক্ত হওয়ার পরে পুনরায় মাতৃজীবের মতো সেই খণ্ডাংশটি গঠন করতে পারে। এদের উদাহরণ হচ্ছে বেরো, হার্মিফোরা, সিস্টাম ইত্যাদি হচ্ছে এই টিনোফোরার অন্তর্ভুক্ত। এবার আমরা জেনে নেব প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে। দেখো, প্লাটিহেলমিনথিসের দেহ হলো দ্বিঅরীয়ভাবে প্রতিসম, বাইল্যাটারাল প্রতিসম, চ্যাপ্টা হয়, দেহ হয় খণ্ডবিহীন, কোনো রকম খণ্ড থাকে না। এখান থেকে দেখো ট্রিপ্লোব্লাস্টিক কোষ বিশিষ্ট হয় এদের দেহের কোষস্তর, অর্থাৎ এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, তিনটে স্তরে বিভক্ত কোষস্তর। অ্যাসিলোমাটা হয় অর্থাৎ দেহগহ্বর, অ্যাসিলোমাটা অর্থাৎ দেহের অভ্যন্তরে কোনো রকমভাবে কোনো প্রকৃত সিলোম বা সিলোম গঠিত হয় না, প্রকৃত না, সিলোমই গঠিত হয় না, অ্যাসিলোমাটা। পরজীবী হওয়ায় পোষক কলাতে আটকানোর জন্য এদের শাকার বা চোষক থাকে, হুক থাকে আর স্পাইন্স বা কাঁটা থাকে। খাদ্যনালী নেই বা অসম্পূর্ণ হয়ে থাকে খাদ্যনালী, পায়ুছিদ্র থাকে না। রেচন অঙ্গ হয় হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। এই প্রোটোনেফ্রিডিয়া প্রচুর পরিমাণে ফ্লেম সেল নিয়ে তৈরি হয়, ফ্লেম সেল থাকে, ফ্লেম কোষ যেটাকে আমরা বলি। দেহে সিনসিটিয়াল পর্দাবৃত আবরণ থাকে। উভলিঙ্গ প্রাণী হয়, যে কারণে অন্তনিষেক, স্বনিষেক বা পরনিষেক তিনটেই ঘটে থাকে। উদাহরণ টিনিয়া, নামটা শুনেছো টিনিয়া সোলিয়ামের, ফ্যাসিওলা, ডুজেসিয়া এবং কনভ্যালিউটা। এছাড়াও তোমরা বইয়ে আরও বিভিন্ন রকম উদাহরণ পেয়ে থাকবে। এবার আমরা পড়ে নেব নিমাটোডা সম্পর্কে। দেখো, ঠিক আগের পর্বের মতোই নিমাটোডা হচ্ছে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, অর্থাৎ বায়োল্যাটারালি সিমেট্রি এদের দেখা যায়। নলাকার হয় দেহ এবং সেই নলাকার দেহের দুটো প্রান্ত হয় সূচালো প্রকৃতির, সূচের মতো সূচাগ্র হয়ে থাকে, সূচালো দুই প্রান্ত এবং দেহ অখণ্ডিত থাকে। ট্রিপ্লোব্লাস্টিক অর্থাৎ তিনটে স্তরে বিন্যস্ত থাকে কোষ, কোষের স্তর তিনটে স্তরে বিন্যস্ত, শক্ত কিউটিকলযুক্ত আবরণ দিয়ে আবরিত থাকে। সিলোম, এর আগে পর্যন্ত পড়ে এসেছি অ্যাসিলোমাটা, কিন্তু এবার কিন্তু ছদ্ম সিলোম বা সিউডো সিলোম লক্ষ্য করা যায়। মুখপাঙ্গ অরীয়ভাবে বিন্যস্ত থাকে। খাদ্যনালীর যে গলবিল অংশ সেটা হয় পেশিবহুল অংশ। জ্ঞানেন্দ্রিয়ের অগ্রপ্রান্তকে অ্যাম্ফিড, AMPHID, অ্যাম্ফিড, এবং পশ্চাৎ প্রান্তকে ফ্যাজমিড বলা হয়, PHASMID। শ্বসন তন্ত্র এবং সংবহন তন্ত্র এই দুটোর উপস্থিতি কিন্তু এদের দেহে নেই, অর্থাৎ এই দেহে শ্বসন এবং সংবহন তন্ত্র অনুপস্থিত। সেক্সুয়াল ডাইমরফিজম বা যেটাকে আমরা যৌন দ্বিরূপতা বলে থাকি সেটা প্রদর্শন করে এই একলিঙ্গ প্রাণী। পুরুষ দেহের অবসারণী দ্বারা জননছিদ্র মুক্ত হয়, তবে স্ত্রী দেহের জননাঙ্গ সম্পূর্ণরূপে পৃথক ধরনের এদের থেকে। এবার এই পুরুষ দেহের জননছিদ্রের যে অংশটি সেটি বাঁকানো এবং সেটি স্পিকিউলযুক্ত হয়ে থাকে। এদের ক্ষেত্রে বা এই পর্বের ক্ষেত্রে কোনো অযৌন জনন দেখা যায় না। উদাহরণগুলো দিতে গেলে তোমরা, তোমাদের কাছে আরও পরিষ্কার হবে। নিমাটোডাগুলো আমরা প্রায়শই নাম শুনে থাকি, যেরকম অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস তোমরা নাম শুনেছ, বা উচরেরিয়া ব্যানক্রাফটি, এগুলো হচ্ছে সব এক এক রকমের কৃমি। তারপরে এটাও সবগুলোই কৃমি এখানে, র্যাবডিটিস, তারপরে অ্যানসিলোস্টোমা ইত্যাদি ইত্যাদি এর অন্তর্ভুক্ত। এবার আমরা আলোচনা করব অ্যানিলিডা পর্ব সম্পর্কে।
দেখো অ্যানেলিডিয়া পর্ব হচ্ছে বাইল্যাটারালি প্রতিসাম্য দেখা যায়, সামুদ্রিক হয় এরা মূলত, তবে কিছু স্বাদু জলে বাস করে, আবার কিছু যে আর্দ্র মাটিতে বাস করে, যেরকম কেঁচো স্বাধীনজীবী বা পরজীবী প্রকৃতির হয়ে থাকে। ট্রিপ্লোব্লাস্টিক এদের কোষস্তর দেখা যায়, অর্থাৎ এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্মে বিভক্ত, কিউটিকলযুক্ত আবরণ থাকে। বৃত্তাকার পেশি যা অনুদৈর্ঘ্য পেশি যা থাকে, অর্থাৎ দেহের দৈর্ঘ্য বরাবর যে পেশি থাকে সেই অনুদৈর্ঘ্য পেশিকে ঘিরে এমন প্যাঁচ সৃষ্টি করে যা দেখতে আংটির মতো মনে হয়। এই আংটির মতো এক একটি খণ্ডকে বলা হয় মেটামেরিক, এই জন্য এই খণ্ডগুলোকে মেটামেরিক প্রকৃতির খণ্ড বলা হয়ে থাকে। মেসোডার্ম কোষ আবৃত প্রকৃত সিলোম থাকে, অর্থাৎ যেটাকে আমরা দেহাভ্যন্তরের গহ্বর বলেছিলাম সেই মেসোডার্ম আবৃত প্রকৃত সিলোমের দেহে দেখা যায়। দেহে প্রতি খণ্ডে নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে। তাহলে গমনঙ্গ দেখা যায় এদের সিটা বা প্যারাপোডিয়া বলা হয় একে, একলিঙ্গ বা উভলিঙ্গ প্রকৃতির হয়ে থাকে এই সমস্ত প্রাণীরা। তবে এদের পরিস্ফুরণকালে এদের ট্রোকোফোর নামে এক বিশেষ ধরনের লার্ভা দেখা যায়, এই লার্ভা দশার নাম হচ্ছে ট্রোকোফোর দশা। তাহলে প্রশ্ন যদি আসে ট্রোকোফোর কি, আমরা বলবো অ্যানেলিডা পর্বের প্রাণীদের পরিস্ফুরণকালে যে লার্ভা দশা লক্ষ্য করা যায় তাকেই ট্রোকোফোর বলে। এর উদাহরণ কী কী রয়েছে, ফেরেটিমা বা অ্যাফ্রোডাইট বা টিউবিফেক্স বা নেরিস। এছাড়াও তোমরা বইয়ে আরও অনেকগুলি উদাহরণ পেতে পারো। এবার পড়ে নেব আমরা আর্থ্রোপোডা পর্ব সম্পর্কে। দেখো আর্থ্রোপোডাও ঠিক আগের মতোই দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, ট্রিপ্লোব্লাস্টিক অর্থাৎ ত্রিস্তর বিশিষ্ট, এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম নিয়ে গঠিত, মেটামেরিক প্রকৃতির হয়, মেটামেরিক খণ্ড দেখা যায় এদের ক্ষেত্রেও একই রকম, অর্থাৎ দেহ ওই অনুদৈর্ঘ্য পেশিকে বৃত্তাকার পেশিগুলি এমনভাবে টাইটভাবে রাখে যে ছোটো ছোটো আংটির মতো খণ্ড তৈরি হয়, দেহ খণ্ডাকৃতি হয়ে থাকে, এগুলো মেটামেরিক খণ্ড। দেহের প্রতিটি খণ্ডে একজোড়া করে সন্ধিল উপাঙ্গ থেকে থাকে, কার্টিন নির্মিত বহিঃকঙ্কাল থাকে, দেহ মস্তক এবং দেহকাণ্ড বা এদের দেহকাণ্ডকে ট্রাঙ্ক বলে, হেড এবং ট্রাঙ্কে বিভক্ত থাকে। সিলোম এদের হ্রাসপ্রাপ্ত হয়, এদের সিলোম হ্রাসপ্রাপ্ত হয়ে তরলপূর্ণ হিমোসিল গঠন করে। আশা করি হিমোসিল টার্মটা শোনার পরে তোমরা অনেকটাই পরিষ্কার হয়ে গেলে যে এটি কোন পর্ব। হিমোসিল বা মিক্সোসিল গঠন করে। আবার পরিপাকতন্ত্র, এদের সম্পূর্ণ পরিপাকতন্ত্র দেখা যায়। পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশগুলো আমরা আরও বিস্তারিত যখন ইউনিট টুতে যাব সেখানে জানতে পারবো, আর্টশোলার মাধ্যমে যখন এগুলো এখানে এই ইয়েটাকে পড়বো আরও ভালো করে। সংবহনতন্ত্রের হৃৎপিণ্ড থাকে এবং যে সংবহন দেখা যায় সেটা হচ্ছে মুক্ত প্রকৃতির সংবহন, অর্থাৎ মুক্ত সংবহন। আমাদের যেরকম বদ্ধ সংবহন হয় এদের ক্ষেত্রে মুক্ত সংবহন। শ্বসন অঙ্গ হিসেবে বুক গিল থাকে, অর্থাৎ পুস্তক ফুলকা বা বডি সার্ফেস বা দেহতলের মাধ্যমে এদের শ্বসন প্রক্রিয়া চলে। রেচনতন্ত্রতে বিভিন্ন রকমের রেচনতন্ত্র থাকে, তার জন্য বিশেষভাবে গঠিত, বলা হয়েছে সংবহনতন্ত্র একই রকম বিশেষ কিছু অংশ নিয়ে গঠিত হয়ে থাকে। পুঞ্জাক্ষী দেখা যায়, অর্থাৎ যৌগিক চক্ষু লক্ষ্য করা যায় এদের ক্ষেত্রে। এবার এখানে রয়েছে কি, উদাহরণ হিসেবে নিয়েছি চিংড়ি অর্থাৎ ম্যাক্রোব্রাকিয়াম, পেরিপ্ল্যানেটা জানো এটা আরশোলা, এপিস মৌমাছি, কিউলেক্স অর্থাৎ যে মশা এবং মুসকা অর্থাৎ মাছি। এছাড়া তোমরা অসংখ্য নাম আর্থ্রোপোডার মধ্যে জানো। এবার আমরা অকর্ডাটার শেষ দুটো পর্ব সম্পর্কে জেনে নেব, এর সাথে সাথে অকর্ডাটা শেষও হয়ে যাবে। দেখো অকর্ডাটার মধ্যে শেষ দুটো পর্বের প্রথম যেটি পড়াবো সেটা হচ্ছে মোলাস্কা। মোলাস্কা হচ্ছে দেহ নরম, অখণ্ডিত দেহ থাকে এবং শক্ত খোলক দিয়ে আবৃত থাকে। তোমরা জানো শামুক জাতীয় যেগুলো প্রাণী রয়েছে, জল শামুক, স্থল শামুক, অক্টোপাস, প্রত্যেকের কিন্তু একটা বাহ্যিক খোলক থাকে। আন্তর্যন্ত্র যেটা ভেতরে আভ্যন্তরীণ যন্ত্র, ম্যান্টল পর্দা নামে এক ধরনের বিশেষ পর্দা দ্বারা আবৃত থাকে,
এবং অঙ্কদেশে একটা থালার মতো চ্যাপ্টা মাংসল পথ থাকে। একটি, দুটি বা চারটি বৃক্ক রেচনতন্ত্র গঠন করতে পারে। দেহ কোনো কোনো ক্ষেত্রে অপ্রতিসম হয়, কোনো কোনো ক্ষেত্রে বায়োল্যাটারাল প্রতিসাম্য বা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম হয়ে থাকে। জলসামুক পাইলা গ্লোবোসা, অ্যাকটিনা ফুলিকা, অ্যাকটিনা ফুলিকা তোমরা জানো, স্থল শামুক, অক্টোপাস তোমরা প্রত্যেকটি নামই জানো। এবং আজকের শেষ পর্ব সেটি হলো ফাইলাম একাইনোডারমাটা। যেহেতু আলো পড়েছে তার জন্য আমি পাশে সেটাকে আবার বাংলাতে করে দিয়েছি। একাইনোডারমাটা এটাও অরীয়ভাবে প্রতিসম, পাঁচটি সমান ভাগে বিভক্ত থাকে। দেহ সম্পূর্ণ পাঁচটি সমান ভাগে বিভক্ত থাকে, সামুদ্রিক হয়। দেহত্বক চুন দ্বারা তৈরি, কাটা বা অসিকল যুক্ত হয়, ওরাল এবং অ্যাবোরালে বিভক্ত, অর্থাৎ মুখ এবং পায়ুছিদ্রে বিভক্ত থাকে। দেহে জল সংবহন তন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকে। ট্রিপ্লোপ্লাস্টিক হয়, অর্থাৎ এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্মে বিভক্ত প্রস্তর। দেহের পাঁচটি বাহুর যে ওরাল তল, সেই ওরাল তলে অ্যাম্বিউলেক্রাল গ্রুভ বা এক ধরনের খাঁজ থাকে। এই খাঁজের দুপাশে আবার টিউব ফিট থাকে যা তাদের গমনাঙ্গ হিসেবে কাজ করে থাকে। শ্বসনকারী অংশ হচ্ছে প্যাপিউলি এদের, যা শ্বসন ঘটাতে সাহায্য করে। এদের উদাহরণ হচ্ছে অ্যাস্টেরিয়াস এবং কিউকামেরিয়া। দেখো, এই হলো তোমাদের অকর্ডাটা পর্ব। প্রাণীর অকর্ডাটা বিভাগটি এর সাথে সাথে শেষ হলো এবং এই ভিডিও শেষে এটাই বলবো, এই সম্পূর্ণ বিভাগ দেখার পরে যদি আরও নতুন কিছু তোমরা পাও বা বুঝতে না পারো, কোনো অসুবিধে থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, আমি সেটির সমাধান করে দেবো। 20 নম্বর ভিডিও পর্বে এই পর্যন্তই। জীবের শ্রেণীবিন্যাসের অকর্ডাটা পর্বটি এর সাথে সাথে শেষ হলো।